বর্তমান সময়ের সবুঠু বড় খবর বড় গোটাই ঘণ্টা প্রতি 120 কিলোমিটার বেগরে আগকু বড়ুচি বাত্যা নিভার নমস্কার মুই অসি আপন দেখুচন্তি বিএল নিউজ ওড়িয়া তবে আসন্তু নজর পকাইবা বাত্যা নিভারর লেটেস্ট অপডেট উপরে আসন্তা কালি মধ্যাহ্নর অপরাহ্ন মধ্যরে পুন্ডুচেরী রাইকেলমরু তামিলনাড়ু মামলাপুরমে স্থলভাগ ছুইব তবে ল্যান্ডফল বেড়ে ঘণ্টা প্রতি 100-120 কিলোমিটার বেগরে পবন বহিব বলে আকলন করেছে ভারতীয় পানিপাগ বিভাগ তবে বাত্যাকু নজরে রাখি তামিলনাড়ু ও পুন্ডুচেরী হাই আলার্ট জারি করা যাইছে তবে আসন্তা 24 ঘণ্টার এহা সিভিয়র সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে আসন্তা কালি মধ্যর অপরাহ্ন মধ্যরে পুন্ডুচেরী করাইকেলমরু তামিলনাড়ু মামলাপুরমে স্থল ভাগ ছুইব তবে এর প্রভাবে আন্ধ্রপ্রদেশের কতক স্থানে প্রবল বর্ষা আকলন করেছে আন্ধ্রপ্রদেশের আঞ্চলিক পানিপাগ কেন্দ্র তবে সামুদ্রিক ঝড় নিভার মোকাবিলা পাই এনডিআরএফ র 30টি টিম মোতায়েন হয়েছেন তবে 30টি টিমর 18টি স্ট্যান্ডবাই রহিতিবা বেলে বিভিন্ন স্থানের অপরেসন সামিল হয়েছেন 12টি এনডিআরএফ টিম তবে লঘুচাপ প্রভাবে তামিলনাড়ু এবং পুন্ডিচেরী বর্ষা আরম্ভ হয়ে যাইবার টিম আলর্ট রয়েছে সূচনা দিয়েছেন এনডিআরএফ ডিজি এস এন প্রধান তবে বাত্যা নিভার সিভিয়র সাইক্লোন শ্রেণীরে অটে তেণু ক্ষয়ক্ষতি পূর্ব সতর্ক হয়ে সুরক্ষিত স্থানকু আসবাক এনডিআরএফ এবং সরকার পক্ষর কুহযাই তবে জনতা সমন্বয় রক্ষা করে সে আগুয়া বিপদ প্রত্যে সতর্ক করাই কার্য করা যাচ্ছে তবে প্রশাসন সহ সাধারণ জনতা মধ্য সচেতন হওয়া জরুরি বলে এনডিআরএফ ডিজি তবে বাত্যা নিভারক দৃষ্টি রাখি তামিলনাড়ু পুন্ডুচেরী সরকার গোটে দিন পাই স্কুল বন্ধ করা ঘোষণা করছেন এসহ যাতায়াত মধ্য বন্ধ রহব কেবল ক্ষীর দোকান এবং মেডিসিন দোকান খোলা রহবা সহ পেট্রোল পম্প খোলা রহব তবে আপনার ইনফরমেশন পাই জনাইদেবাকু চাহে বাত্যা নিভার তামিলনাড়ু এবং পুন্ডুচেরী মুহাঁ এবে হয়েছে যাহার প্রভাব তামিলনাড়ু পুন্ডুচেরী হি পড়ব তবে এর প্রভাব ওড়িশা উপরে বা অন্য অন্য রাজ্য উপরে পড়ব না বলে সূচনা রয়েছে তবে বাত্যা নিভার প্রভাবে ওড়িশার পাগরে কিছু পরিবর্তন দেখা মিলব আশা করছি ভিডিও মাধ্যমে আপনার বাত্যা নিভার সম্পূর্ণ অপডেট মিলিপার দেখা ভিডিও সহ নমস্কার।